পপুলার কয়েকটা ক্যাটাগরি নিয়ে আমরা এইবার প্রোগ্রামটা দুবাইয়ের মাটিতে আমরা শুরু করব। 2022-23 দুইটা সেক্টরে আমরা বেস্ট সিনেমা, এক ঘন্টার নাটক, টেলিফিল্ম, বেস্ট মিউজিক ভিডিও, এই বছরের বেস্ট ফ্যাশন ডিজাইনার, বেস্ট মেকআপ আর্টিস্ট, এইভাবে নিয়ে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি। যাদের সাথে আমাদের কনফার্মেশন পাওয়া গিয়েছে তাদের নামগুলো আমি একটু বলে দিতে চাই। আমাদের সাথে 2022 সালে তিনটা মুভি নমিনেশন আছে, একটা হচ্ছে হাওয়া, একটা হচ্ছে পরাণ। এখান থেকে আমরা দুইটা চলচ্চিত্রকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা পুরস্কারের জন্য নমিনেশন দিয়েছি। চঞ্চল চৌধুরী, মেহজাবিন, শিল্পী কোনাল, ইতিকা পাল, কেয়া পায়েল, বিদ্যা সিনহা মিম, শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ খান, হচ্ছে আমাদের সবার সিনিয়র ডিপজল ভাই, অনন্ত জলিল, বর্ষা, অপু বিশ্বাস, মুশফিক ফারহান, নায়ক নীরব, আফরানিসু, সিঙ্গার আসিফ, তানজিন তিশা, 15 জন আর্টিস্ট আমাদের কনফার্মেশন দেওয়া হয়ে গেছে আমাদের অনুষ্ঠানে, ওরা ইনশাল্লাহ আসবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এবং বাকি আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আর আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে, শুধু আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিকতা হচ্ছে, আপনাদের এখানে থাকবে হচ্ছে অ্যাওয়ার্ড সেরেমনি, তারপর হচ্ছে ডান্স থাকবে, আর ফ্যাশন শো থাকবে, লাইভ সং থাকবে। আমাদের এবার ডান্স পারফর্ম করবে ইন্ডিয়ান একটা টিম, আর হচ্ছে ফ্যাশন শো পারফর্ম করবে 18টা দেশ থেকে মডেল আসবে, ফরেন মডেলগুলা, ওদেরকে দিয়ে আমরা বিভিন্ন 4টা কিউ সাজিয়েছি। তারপর হচ্ছে সিঙ্গার থাকবে আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদের বাঙালি কমিউনিটি, বাঙালি রেমিনেন্স যোদ্ধারা সবাই আসবে, আমাদের আরব আমিরাদের বিজনেসম্যানরা আসবে, সমাজসেবকরা আসবে, যারা এখানে রেমিনেন্স যোদ্ধাদেরকে নিয়ে কাজ করতেছে, কিছু সফল ব্যক্তি আসবে, আর বাংলাদেশ থেকে কিছু ব্যবসায়ীরা আসবে, এই সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা এইভাবে সাজিয়েছি।